ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি ওয়ান পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব আর তার সঙ্গে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার বলে দেব প্রথমে তোমরা কোয়েশ্চেন প্যাটার্নটাকে একটু বুঝে নাও দেখো তোমাদের ফুল মার্কস সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে তোমাদের দু ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায় একটা হচ্ছে কুড়ি নম্বরের প্রশ্ন আরেকটা হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন থাকছে তোমাদের তিনটে অর্থাৎ তিন কুড়িং ষাট এবং পাঁচ নম্বরের প্রশ্ন থাকছে তোমাদের তিনটে অর্থাৎ তিন পাঁচে পনেরো এইভাবে তোমাদের সেভেন্টি ফাইভ মার্কসের পরীক্ষা হচ্ছে আর কুড়ি নম্বরের যে প্রশ্ন সেটা তোমাদের পাঠেও আসতে পারে অর্থাৎ টেন প্লাস টেন এভাবেও আসতে পারে বা তোমাদের পনেরো প্লাস পাঁচ এইভাবেও কুড়ি নম্বরের প্রশ্ন দিতে পারে তাহলে এবারে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেটা শুনে নাও প্রথমে আমি তোমাদের বড়ো প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বরের যে প্রশ্ন তৈরি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। কুড়ি নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেটা ভালো করে শোনো এখানে আমি মোট সতেরোটা প্রশ্ন রেখেছি কুড়ি নম্বরের তার মধ্যে প্রথম পনেরোটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই পনেরোটা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা অতি অবশ্যই তিনটে প্রশ্ন পরীক্ষায় লিখে আসতে পারবে কমন পাবে এটুকু নিশ্চিত দেখো তোমরা প্রশ্নগুলো একটু ভালো করে শোনো এক নম্বর প্রশ্ন যেটা আছে ভালো করে শুনবে মনোযোগ দিয়ে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব তাহলে শুনতে পেলে যে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব দ্বিতীয় প্রশ্ন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও ভারতীয় উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও তিন নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার পতনের মূল কারণ আলোচনা করো এই হরপ্পা সভ্যতা পতনের কারণ আর হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা পরের প্রশ্ন বলছি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে আর প্রথম যে প্রশ্নটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে প্রশ্ন শোনো আর্য সমস্যা বিশ্লেষণ করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য আমি আলোচনা করছি পরের প্রশ্ন কি বলেছি আর্য সমস্যা বিশ্লেষণ করো পরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল পরবর্তী বৈদিক যুগে রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল তারপরের প্রশ্ন শুনবে পরের প্রশ্ন আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব তাহলে কি বললাম প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা কর পরের প্রশ্ন আছে নব্যপ্রস্তর যুগে গুহা শিল্প সম্পর্কে একটি টিকা নব্যপ্রস্তর যুগে গুহা শিল্প সম্পর্কে একটি টিকা তারপরের প্রশ্ন আছে ঋগ বৈদিক যুগে আর্য সামাজিক বলছে ঋগ বৈদিক যুগে আর্থসামাজিক আর্থসামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আছে তোমাদের ভারতে প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পেছনে আর্থসামাজিক কারণ কি ছিল পরের প্রশ্ন আছে পরের প্রশ্ন মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো তারপরের প্রশ্ন আছে তোমাদের মুহূর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো নেক্সট প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তামিলকাম বলতে কি বোঝো প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো তারপরের প্রশ্ন আলেকজান্ডারের আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো তারপরের প্রশ্ন প্রাগ ঐতিহাসিক মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো পরের প্রশ্ন আছে মগধের উত্থানের ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি লেখো আর শেষ প্রশ্ন আছে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি লেখো বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য নির্ণয় করো এই যে প্রশ্ন এর মধ্যে মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো একটু শুনে নাও এবারে যে কুড়ি নম্বরের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের বলছি এবারে শোনো প্রথম প্রশ্ন যেটা তোমরা অতি অবশ্যই করবে সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব এটা মোস্ট ইম্পর্টেন্ট করছো তারপরে হরপ্পা সভ্যতায় যাবে হরপ্পা সভ্যতায় দুটো প্রশ্ন হরপ্পা সভ্যতার পতন আর হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এই দুটো প্রশ্ন করছো আর্য সমস্যা বিশ্লেষণ করো এই প্রশ্নটা তোমরা করছো আর পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগবৈদিক যুগের তুলনায় কীভাবে পৃথক ছিল এটা তোমরা গুরুত্ব দিয়ে পড়ছো তারপরে তোমরা পড়ছো যেটা যে মধ্যবস্থর যুগের বৈশিষ্ট্য এটা গুরুত্ব দিয়ে তোমরা পড়ছো কাম যে প্রশ্নটা বললাম এটা গুরুত্ব দিয়ে পড়ছো তারপরে তোমাদের প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য উৎপাদনকারী আদিম মানুষ খাদ্য উৎপাদক হয়ে ওঠার যে বিবর্তন এটা গুরুত্ব দিয়ে পড়ছো এই প্রশ্ন যে কটা লাস্টে বললাম এগুলো বেশি গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে আশা করি তোমরা সাইশানটায় উপকৃত হবে আশা করি এখান থেকে তোমরা অতি অবশ্যই যে প্রশ্নগুলো আমি বলেছি তার মধ্যে দিয়ে তিনটে কমন পাবে তোমাদের পরীক্ষা ভালো হবে এটাই আমি সব সময় মন থেকে চাই তারপরে পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে সেগুলো শোনো পাঁচ নম্বরের প্রশ্ন আমি বারোটা রেখেছি আশা করি তোমাদের এর মধ্যেই কমন আসবে দেখো প্রশ্নগুলো ভালো ভালো করে শুনবে আর প্রথমে যে প্রশ্ন আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ যেমন এক নম্বর প্রশ্ন হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে ইতিহাস অনুধাবনে চৈনিক সাহিত্য উপাদানের গুরুত্ব আলোচনা করো চৈনিক সাহিত্যিক উপাদানের গুরুত্ব তারপরে তিন নম্বর প্রশ্ন ভারতে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য চার নম্বর প্রশ্ন হরপা সভ্যতার ধর্ম সম্পর্কে একটা টিকা পাঁচ নম্বর প্রশ্ন আছে বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার উপর একটি সংক্ষিপ্ত টিকা তারপরে প্রশ্ন আছে চিত্ত ধূষণ চিত্ত বৈশিষ্ট্য আলোচনা করো পরের প্রশ্ন আছে বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয় আট নম্বরের প্রশ্ন আছে জৈন ধর্মের মূল শিক্ষার ওপর একটি সংক্ষিপ্ত টিকা নম্বর প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব দশ নম্বর প্রশ্ন কৌটিলের অর্থশাস্ত্রের ওপর টিকা এগারো নম্বর প্রশ্ন মেঘালীত সম্পর্কে টিকা বারো নম্বর প্রশ্ন অষ্টাঙ্গিক মার্কি এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন কলেজের ছাত্রছাত্রী অর্থাৎ তোমরা কোন কলেজে পড়াশোনা করছো এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য